গত 2016 সালের 8ই জুলাই রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পথ দুর্ঘটনা এড়াতে এবং গাড়ি চালক ও পথচলতি মানুষের প্রাণহানি রুখতে রাজ্য জুড়ে শুরু হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফের মতো এক গুরুত্বপূর্ণ কর্মসূচির। আজ 8ই জুলাই রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি নানা সংস্থার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো। এর সঙ্গে সাযুজ্য রেখে নদিয়ার পলাশীপাড়া থানার ওসি কম্পটন রায়ের উদ্যোগে ও নেতৃত্বে পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো। এই উপলক্ষে এদিন পলাশীপাড়া থানা এলাকায় এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালির মাধ্যমে পথ দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য মানুষকে এবং গাড়ি চালকদের সচেতন করা হলো পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের এই ধরনের সামাজিক সচেতনতামূলক কাজ সত্যিই প্রশংসনীয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেভ লাইফ সতর্কবার্তা যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।